মিডিয়ার পক্ষ থেকে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দুর্ভাগ্য আজকে এমন এক সময় এই দিবস আমাদেরকে পালন করতে হচ্ছে যখন গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে, যখন গণতান্ত্রিক সমস্ত রীতি নীতি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, জীবনের কোনো নিরাপত্তার এই বিচার বিভাগ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। তাই আজকের এই দিনে আমরা কথা বলছি, তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য চিরকাল সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তখন তাকে একটি মিথ্যা মামলায় কারাগারে দিন যাপন করতে হচ্ছে। তাই আজকের এই দিনে অত্যন্ত মর্মাহত হয়ে দুঃখের সঙ্গে ভারাক্রান্ত হৃদয়ে ক্ষোভের সঙ্গে আমরা এই দিনটি পালন করছি এবং আমরা আশা করছি যে আমরা সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্রকে মুক্ত করবার জন্যে, দেশনেত্রীকে মুক্ত করবার জন্যে একটা ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মধ্যে দিয়ে এই যে সরকার যারা এখন আমাদের বুকের উপরে পাথরের মতো চেপে বসে আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে পরাজিত করবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।